হলি স্টেপ, পবিত্র পথের যাত্রা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে মুমিনগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো নিউজ নিয়ে আসে, সংবাদ নিয়ে আসে, তখন তোমরা তার যাচাই বাছাই করো। এই সময় আমরা অনেকগুলো নিউজ, অনেক ধরনের কথাবার্তা আমাদের কাছে আসে এবং আমরা অনেক সময় তার যাচাই বাছাই না করেই তা শেয়ার করি, ফেসবুকে শেয়ার করি, অনলাইনে শেয়ার করি, ইউটিউবে শেয়ার করি। এবং আমার এই যাচাই বাছাই না করার কারণে এই নিউজটি কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যাচ্ছে, এতে অনেকগুলো ক্ষতি হচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে আপনাকে যাচাই বাছাই করা, আল্লাহর নির্দেশ অমান্য করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, এই কাজের কারণে আরেকজনের ক্ষতি হচ্ছে কিন্তু, এবং একটা সকল এবাদ নষ্ট হচ্ছে। সেজন্য আমাদেরকে যে কোনো নিউজ আমরা ফেসবুকে কোনো নিউজ পেলাম, পাওয়ার সাথে সাথেই সেটা আমরা শেয়ার করে ফেললাম, এই কাজটা যেন না হয়। আমরা যেন অবশ্যই নিউজটাকে যাচাই বাছাই করি, সরাসরি কথা বলি এবং কথা বলে খুব ভালো করে এই বিষয়ে আমি নিশ্চিন্ত হয়ে তারপরে যেন আমি এই বিষয়ে শেয়ার করি। এই বিষয়ে ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা ফেসবুকে এমন কিছু কন্টেন্ট শেয়ার করি, যেমন বিনোদন, বিনোদনের ক্ষেত্রে এমন কিছু বিনোদন শেয়ার করলাম যে কাজটা হচ্ছে কিন্তু গুনাহের কাজ, সেটা কিন্তু থেকে যাচ্ছে। আমি হয়তো দেখা যাবে যে একসময় মারা যাব, মৃত্যুবরণ করব, কিন্তু অনলাইনে এই বিষয়টা থেকে যাচ্ছে, যে কারণে আমি কিন্তু কবরে শুয়ে শুয়েও অনলাইনে এই খারাপ বিনোদন বা খারাপ কন্টেন্ট দেখার পরে মানুষ যদি গুনাহ করে, দেখাটাও তো একটা গুনাহ, সেই গুনাহের কিন্তু বাকিটা আমিও হচ্ছি। এবং এই জন্য আমাদের যে ওলামায়ে কেরাম বলেন যে ফেসবুকে বা অনলাইনে ইউটিউবে কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে হুঁশিয়ার থাকা উচিত, কারণ এটা না হলে অনলাইনটা হচ্ছে এমন একটা বিষয়, এখানে আপনি খুব সহজে জান্নাতেও যেতে পারবেন, জাহান্নামেও যেতে পারবেন। যদি ভালো কিছু রেখে যান, সে ভালো কিছু রেখে গেলে আপনার মৃত্যুর পরও মানুষ দেখা যাবে যে অনলাইন থেকে এসে একটা মশালার কথা বললেন, কথার কথা ধরলাম, সেই মশালাটি একজন দেখলো, অজুর মশালা, আপনি হয়তো বাংলাদেশে এখানে বসে কথা বলতেছেন, কিন্তু সে অজুর মশালাটি অনেক দূরে কানাডা থেকে একজন বাংলা ভাষাভাষী ভাই বা বোন, সে দেখার পর সে এটার উপর আমল করলো, তাহলে আপনি কিন্তু সব পাচ্ছেন। পাশাপাশি আপনি গুনার কথার কথা তোলাম, একটি বেপর্দা গান আপনি দিয়ে দিলেন ইউটিউবে, সেটা কিন্তু অনেক দূরে দেখার পর একজনের মধ্যে গুনাহের অনুভূতি তৈরি হলো, দেখাটাও একটা গুনাহ, সেটাও আপনি কিছু পাচ্ছেন ভাগ, আবার এই গুনাহের অনুভূতি তৈরি হওয়ার কারণে সে যদি গুনাহে লিপ্ত হয় সেটাও কিন্তু পাচ্ছেন। সে কারণে প্রিয় ভাইরা, আমরা যেন ফেসবুকে ইউটিউবে অনলাইনে কন্টেন্ট শেয়ার করার ক্ষেত্রে বা কন্টেন্ট ছাড়ার ক্ষেত্রে আমরা যেন সতর্কতা অবলম্বন করি, এমন কোনো কিছুই যেন আমরা না দিই যারা দেওয়ার কারণে আমরা গুনাহের সম্মুখীন হব, ক্ষতির সম্মুখীন হব, এবং সেই ক্ষতিটা হয়ে যাবে অনন্তকালব্যাপী, যতদিন অনলাইন থাকবে ততদিন কিন্তু আমি গুনাহ পেতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন।